আইটি বাইরের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদির আপনাদের সবাইকে এসিও বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য মেটা ট্যাগ তৈরি করতে পারেন। গত পর্বে আমরা এই মেটা কোডটি তৈরি করেছিলাম, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে এটা অ্যাকচুয়ালি তৈরি করতে হয়। এটা হচ্ছে মেইন আমাদের মেটা ট্যাগ, এটাতে আমাদের এই ডিসক্রিপশনের জায়গায় আমরা ডিসক্রিপশন লিখেছি, কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড লিখেছি, অথরের জায়গায় অথর লিখেছি। তো এই যে যে বিষয়গুলো আমরা এখানে করলাম, তো এই যে আমাদের কমপ্লিট মেটা ট্যাগটা এখানে তৈরি হলো এখান থেকে এই পর্যন্ত। সো এই মেটা ট্যাগটা আমরা একটি ওয়েবসাইটে কোথায় বসাবো? কারণ এই মেটা ট্যাগটা শুধু তৈরি করলেই হবে না, কিন্তু মেটা ট্যাগটা কিন্তু একটি ওয়েবসাইটে আমাদেরকে স্থাপন করতে হবে। কারণ আমরা আমাদের যে ওয়েবসাইটের জন্য মেটা ট্যাগ তৈরি করেছি সেটা আমাদের ওয়েবসাইটে যদি আমরা না বসাই তাহলে কিন্তু হবে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ওয়েবসাইটের কোথায় এই মেটা ট্যাগটা বসাবো অ্যাকচুয়ালি। তো আসলে মেটা ট্যাগটা হচ্ছে মূলত একটি HTML ট্যাগ। আপনারা যদি আমাদের স্ক্রিনে লক্ষ্য করেন, HTML ট্যাগ হচ্ছে মেটা ট্যাগ। তো HTML টা হচ্ছে ওয়েব ডিজাইনের একটি অংশ। যে কোনো ওয়েবসাইট মূলত HTML একটি কোডিং, এই কোডিং ব্যবহার করে বা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে যে কোনো একটি ওয়েবসাইট তৈরি করা হয়। তো এই HTML এর একটি অংশ হচ্ছে মেটা ট্যাগ। সো এই মেটা ট্যাগটা আমাদের যে কোনো ওয়েবসাইটের HTML এ গিয়ে বসাতে হবে। তো এই জন্যই মূলত অনেকে আছেন যারা বলে থাকেন যে SEO শেখার আগে ওয়েব ডিজাইন শিখতে হয় বা ওয়েব ডিজাইনের HTML টা শিখতে হয়। কিন্তু আসলে এটা 100% যে শেখা লাগেই এমনটা আমি বলবো না, তবে আবার শেখা লাগেও না এমনটাও বলা যাবে না। অ্যাকচুয়ালি আপনাকে কিছু নলেজ তো অবশ্যই থাকতে হবে। তো এই ক্ষেত্রে যদি কেউ মনে করেন যে আসলে HTML CSS টা শিখবেন বা HTML এর সাথে আরেকটি ল্যাঙ্গুয়েজ আছে CSS, তো কেউ যদি মনে করেন এইটা মানে এইটা শিখবেন বা ওয়েব ডিজাইনটা শিখবেন, তাহলে আমাদের আইটি বাড়ির টিউটোরিয়াল আছে এর উপর, আপনারা চাইলে সেটা দেখে শিখতে পারেন। তবে যদি মনে করেন যে আর ডিভিডি কিনবেন না তাহলেও হবে, আপনারা আমাদের এই এসইও ডিভিডির সাথে যতটুকু জানার প্রয়োজন আমরা ততটুকু আপনাদেরকে দিয়ে দিব। তো এরপরে যদি দেওয়ার পরে যদি বুঝতে সমস্যা হয় তখন আশা করি যে আপনাদের অবশ্যই কিছু না কিছু HTML শিখতেই হবে পার্সোনালি। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এই মেটা কোডটা আমরা কোথায় বসাবো, তাই না? কারণ যে কোনো ওয়েবসাইট তৈরি হয় HTML দ্বারা। তো HTML হচ্ছে একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার তৈরি করে, এবং এই HTML এ আমরা আমাদের মেটা কোডটা বসাবো অ্যাকচুয়ালি। তো আসলে চলুন দেখি যে HTML দিয়ে আমরা যে ওয়েবসাইট গুলো তৈরি করি তার বেসিক স্ট্রাকচারটা কেমন হয়। আপনারা স্ক্রিনে কিছু কোড দেখতে পাচ্ছেন, অবশ্যই নতুনরা মোটেও ঘাবড়াবেন না, জটিলতার কিছুই নেই, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন স্ক্রিনে কিছু কোড দেখা যাচ্ছে, এইখানে লেখা আছে HTML, এইখানেও লেখা আছে HTML। এই দুটি লেখা দেখে আমরা বুঝতে পারছি যে এটি অবশ্যই একটি HTML কোড। তো এটা হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের খুবই বেসিক একটা স্ট্রাকচার। আমরা স্ক্রিনে যা দেখাচ্ছি এটা যে কোনো একটা ওয়েবসাইটের খুবই ক্ষুদ্র এবং বেসিক একটা স্ট্রাকচার। তো বেসিক স্ট্রাকচারটাতে আপনাকে দেখুন এখানে একটা হেড আছে এবং এখানে একটা হেড আছে, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন HTML কোডের মধ্যে অ্যাকচুয়ালি। আবার এখানে একটা বডি আছে, এখানে একটা বডি আছে। একটা জিনিস খেয়াল করুন যে প্রথম হেডটার আগে কিন্তু স্ল্যাশ চিহ্ন নেই, কিন্তু দ্বিতীয় হেডটার আগে কিন্তু স্ল্যাশ চিহ্ন, দ্যাট মিন্স যে এই স্ল্যাশ চিহ্নটা আছে। সো এই স্ল্যাশ চিহ্নটার অর্থ হচ্ছে যে এই হেডিংটা হচ্ছে শেষ হেডিং আর উপরের হেডিংটা হচ্ছে শুরুর হেডিং। সো এটাকে বলে HTML এর হেডিং পার্ট বা হেডিং পোর্শন। সো এই যে যে হেডিং পোর্শনটা আছে, এই হেডিং পোর্শনটার মধ্যেই আমাদের মেটা ট্যাগের যে কোডগুলো আমরা গত পর্বে তৈরি করেছি সেই কোডগুলো এই পার্টের মধ্যে রাখতে হবে। আপনি যখন কোনো ওয়েবসাইটের মেটা ট্যাগ স্থাপন করবেন, সো আপনাকে যেটা করতে হবে ওই ওয়েবসাইটের HTML এডিটর বা যে কোনো ওয়েবসাইটেরই আপনি HTML এডিট করতে পারবেন। সো ওই HTML এডিটের অপশনে গিয়ে আপনাকে এই হেড, এই যে প্রথম যে হেড শুরু এবং দ্বিতীয় যে হেড শেষ, এই দুইটা হেডের মাঝখানে যে কোনো জায়গায় আপনি মেটা ট্যাগটা বসিয়ে দিতে পারেন। জাস্ট কপি করে এনে বসিয়ে দিবেন তাহলেই হবে।
তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন যে মেটা ট্যাগটা কোথায় বসাবেন, যে কোনো একটি ওয়েবসাইটের হেড পার্টের মধ্যে বসাতে হবে। তো তার মধ্যে আমরা আপনাকে একটু সাজেশন দিতে পারি, তো যেহেতু যেখানে হেডটা শেষ হয় সেই হেডের আগে যেহেতু একটা স্ল্যাশ চিহ্ন থাকে, যে এইরকম জাস্ট এইরকম, এখানে যেরকম একটা স্ল্যাশ চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, তো এই যে যে একটা স্ল্যাশ চিহ্ন থাকে, তো এই স্ল্যাশ চিহ্ন দেখে আপনি খুব সহজেই হেডটা কোথায় শেষ হয়েছে সেটা খুঁজে বের করতে পারেন। তো শেষটা পেয়ে গেলে, যেখানে শেষ হয়েছে তার আগের লাইনে আপনি মেটাগুলো পেস্ট করে দিতে পারেন কপি করে, তাহলে আপনার জন্য সুবিধা হয়। তো যাই হোক, বেসিক ছিল এতটুকু আইডিয়া, এইচটিএমএল সম্পর্কে আর কিছুই জানতে হবে না, শুধুমাত্র এতটুকুই জানুন যে মেটা ট্যাগটা আমরা যেটা তৈরি করেছি সেটা দুইটা হেডের মাঝখানে যে কোনো এক জায়গায় রেখে দিলেই পারফেক্ট আমাদের জন্য। তো এই ছিল আইডিয়া। যেমন আমরা যদি এই পেজটাতে, ধরেন আমাদের ওয়েবসাইটটা যদি এইরকমই একটা পেজ হতো, তাহলে আমরা মেটাটা কোথায় রাখতাম বলেন তো? যেমন আমরা গত পর্বে দেখেছি মেটাটা, এই মেটাটা আমরা গত পর্বে তৈরি করেছি, আপনারা দেখেছেন সবাই যে এখানে একটি টাইটেল আছে। তো এটা আসলে মেটা টাইটেল না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন টাইটেল, আর এখানে মেটার মধ্যে আছে ডিসক্রিপশন, আছে কিওয়ার্ড, আছে অথর আছে। তো এই যে যে কোডটা, অ্যাকচুয়ালি এই মেটার কোড হচ্ছে মেইনলি এটা, আমি আবার মার্কিং করতেছি স্ক্রিনে, দেখে নিন যে মেটার কোড হচ্ছে এক্স্যাক্টলি মেইনলি এটা, আর উপরে যেটা আছে এটা হচ্ছে একটা টাইটেল, আপনার ওয়েবসাইটের পেজের টাইটেল অ্যাকচুয়ালি। সো এই যে যে মেটা মেটা কোডগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে মেটা, এই যে মেটা, এই কোডগুলো আমরা আমাদের ওয়েবসাইটের হেড যে অপশন আছে সেইখানে দিয়ে দিব। তো চলুন প্রথমে আমরা টাইটেলটা কপি করি, তাই না? আমাদের ওয়েবসাইটের জন্য একটি টাইটেল প্রয়োজন। তো যদিও ম্যাক্সিমাম ওয়েবসাইটে টাইটেলটা আসলে এইভাবে দিতে হয় না, জেনারেলি মেটাটাই এইভাবে কপি করে দিতে হয়। টাইটেলটা আপনি পোস্ট করার সময়ই আপনার ওয়েবসাইটের, মানে আপনার পোস্টের টাইটেলটা দিয়ে দিতে পারেন। তো যাই হোক, এটা আসলে কে ওয়েবসাইট তৈরি করেছে তার উপর ডিপেন্ড করে। তো আমরা এখানে প্রথমে টাইটেলটাকে এখান থেকে ব্লক করে কপি করে নিচ্ছি, কপি করে আমরা জাস্ট এই টাইটেল অংশে এটাকে রাইট ক্লিক করে পেস্ট করে দিচ্ছি। মানে দেখুন, একটা টাইটেল আমরা এখানে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি, যদিও এটা আমাদের মেটা না, কিন্তু তারপরে আমরা একটা টাইটেল দিয়ে দিলাম। এরপরে আমাদের এই যে মেটা কোডটা শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট কপি করে, আমরা কিন্তু গত পর্বে দেখিয়েছি কিভাবে এই মেটাটা তৈরি করলাম। সো যদি কেউ গত পর্বটা মিস করে থাকেন তাহলে আগে সেই পর্বটা দেখে নিন, না হলে কিন্তু মেটা সম্পর্কে কিছুই বুঝবেন না। ওকে, আমরা এইটা মেটা কন্টেন্টটা এখান থেকে কপি করে নিলাম, কপি করে জাস্ট এই হেডের, দুই হেডের মাঝখানে যে কোনো একটা জায়গায় আমরা রাইট ক্লিক করে পেস্ট করে দিব। তো দেখুন, আমরা মেটাটা সুন্দর মতো পেস্ট করে দিলাম। আমি একটু সাজিয়ে নিচ্ছি, আগে পরে হয়ে গেছে, এটা ফ্যাক্টর না। দেখুন এই দুইটা হেড, দেখুন যে দুইটা হেড স্ক্রিনে ব্লক হয়ে আছে বেগুনি রঙে দেখতে পাচ্ছেন, এই একটা হেড এবং এই একটা হেড, যে কোনো ওয়েবসাইটে এই দুইটা হেডই থাকে, এর বেশি হেড থাকে না। সো এই দুইটা হেডের মাঝখানে এনি হোয়ার, যে কোনো জায়গায় আপনি মেটাটা পেস্ট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তবে আমি একটা সাজেশন করবো এই জায়গায় আপনাকে, যে চেষ্টা করবেন যে যেহেতু টাইটেলটা আপনাকে দিতে হয় না, টাইটেলটা এমনিতেই থাকে এইচটিএমএল কোডে, তো সেক্ষেত্রে টাইটেলটা যেখানে থাকবে টাইটেলের ঠিক নিচে মেটাটা বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি টাইটেলের ঠিক নিচে বসাতে সমস্যা হয় তাহলে হেডটা যেখানে শেষ হয়েছে, দ্যাট মিন্স যেই হেডের আগে এরকম একটা স্ল্যাশ সাইন আছে বা স্ল্যাশ চিহ্ন আছে, সেই হেডের আগে আপনি মেটাটা বসিয়ে দিবেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেটা বসানোর ক্ষেত্রে বেসিক রুলস বা বেসিক আইডিয়া, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আসলে এই ক্ষেত্রে একটা কথা আবারও বলতেছি, যে যদি আপনার এইচটিএমএল সিএসএস জানা না থাকে, বা আপনি যদি এই টিউটোরিয়ালটা বুঝতে না পেরে থাকেন, তাহলে আমাদের এইচটিএমএল সিএসএস টিউটোরিয়ালটা সংগ্রহ করতে পারেন, বা আমাদেরটা সংগ্রহ করতে হবে এমন আমি বলবো না, আপনি অনলাইন থেকে বিভিন্ন এইচটিএমএল সিএসএস এর টিউটোরিয়াল বের করে আপনি একটু এইচটিএমএল সিএসএস সম্পর্কে শিখে নিতে পারেন। তো শিখে নিলে আপনাদের জন্যই বেটার হবে, এবং আপনারা সহজেই, মানে একটা ওয়েবসাইট কিভাবে, প্যাটার্নটা কিভাবে হয় সেটা বুঝলে, কারণ ভবিষ্যতে আমাদের আরো অনেক কাজ আছে যেটা এইচটিএমএল এর সাথে বা এই কোডের সাথে একটু সম্পর্কযুক্ত, সেগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। তো একেবারে যে পুরো ওয়েব ডিজাইন জানতে হবে এমনটা কিন্তু মোটেও নয়, ওয়েব ডিজাইন সম্পর্কে বেসিক কিছু আইডিয়া জানলেই আপনি মেটা ট্যাগ বা ভবিষ্যতে আমরা আরো শিখবো যে ইমেজ অল্টার ট্যাগ, এরকম বিভিন্ন ট্যাগের ব্যবহার আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, তো শেষ কথা এটাই দাঁড়ালো যে মেটা ট্যাগটা আমরা যেটা তৈরি করব সেইটা একটি ওয়েবসাইটের দুইটা যে হেড, মানে হেডের শুরু এবং হেডের শেষ, এই ট্যাগের মাঝখানে যে কোনো এক জায়গায় রেখে দিলেই মেটা ট্যাগ বসানো হয়ে যাবে।
আশা করি বুঝতে পেরেছেন। তো এখন হয়তো অনেকেই বলবেন প্র্যাকটিক্যাল দেখাতে, তাই না? কারণ আমরা যেটা দেখালাম এটা তো আর কোনো ওয়েবসাইটের কোড না, এটা তো জাস্ট আপনাকে লিখে দেখানো হলো, তাই না? তো হ্যাঁ, আমরা দেখাবো। আমরা জেনারেলি যে সকল নর্মাল যে সকল সাইটগুলো আমরা ইউজ করি, ব্লগ স্পট ডট কম, তারপর ওয়ার্ডপ্রেস ইত্যাদি সাইটে আপনি কিভাবে মেটা ট্যাগটা বসাবেন সেটা আমরা ডিটেলসে দেখাবো। আর এই যে যে প্রথম পর্বে আমরা যে পার্টটা দেখালাম সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচারে আপনি কিভাবে মেটা ট্যাগটা বসাবেন। আর এই ক্ষেত্রে আরেকটা সুখবর আছে আপনাদের জন্য, যে ম্যাক্সিমাম টাইমই হয়তো ক্লায়েন্ট আপনাকে, যদি ক্লায়েন্টের সাইটটা এরকম ডিরেক্টলি এইচটিএমএল প্যাটার্নে হয়ে থাকে, তাহলে ক্লায়েন্ট আপনাকে হয়তো বলবে না যে মেটা ট্যাগটা আপনাকে নিজেকে বসাতে। ক্লায়েন্টের যিনি ডিজাইনার উনি বসাবে মেটা ট্যাগ, আপনার কাজটা হবে শুধু মেটা ট্যাগটা তৈরি করে ক্লায়েন্টের ক্লায়েন্টকে দেয়া। তো এই ক্ষেত্রে তো আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে, যে আপনাকে মেটা ট্যাগটা বসাতে হবে না, আপনি শুধু মেটাটা তৈরি করে ক্লায়েন্টকে দিবেন, পরবর্তীতে ক্লায়েন্ট তার ডিজাইনার দিয়ে বসিয়ে নিবে। তো তারপরেও যারা নিজেদের ওয়েবসাইটের এসইও করবেন, তারা যাতে তাদের ওয়েবসাইটে এই মেটা ট্যাগগুলো বসাতে পারেন, সো সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি মেটা ট্যাগ সংক্রান্ত একটি পোস্ট থেকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।